সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাপ রে বাপ, খাই কত। ইনফরমেশন এন্ড কালচার অ্যাফেয়ার্স শান্তনু এসছে, কেন হয়নি এখনো? আমি সেই বিদ্যাসাগরের জন্মদিনে এসে বলে গিয়েছিলাম। আর করতে গেলেও এমন বাজেট ধরবে, প্রথমে 5 টাকা ধরবে, এক বছর বাদে সেটাকে আবার রিকাস্ট করে বলে দেবে 15 টাকা। এই অভ্যাসটা বন্ধ করো। ম্যাডাম, ডিপিআর অনেকদিন আগে সাবমিট হয়ে গেছিল। ম্যাডাম, তো সাবমিট হওয়ার পরে আটকে রেখেছে, নিশ্চয়ই ডিপিআর এ টাকা বাড়িয়েছে বেশি। কত টাকা দিয়েছে? ম্যাডাম, 32 কোটি মতো। কত? 32 কোটি, দুটো গেট আর একটা কমিউনিটি সেন্টার। 30-40 ক্রোর লাগবে? 32 কোটি মতো স্যার। পাগল নাকি? দুটো গেট, কমিউনিটি হল, এগুলো মিলে ম্যাডাম। ফাইন্যান্স কেন দেবে ভাই? ওটা রিকাস্ট করে নিয়ে ম্যাম কুইকলি করে ফেলছি। 2 কোটি, 2 কোটি, 4 কোটি আর 2 কোটি, 6 কোটির মধ্যে সব হবে, কোনো দরকার নেই পিডাব্লিউডি। তুমি হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টে দেখো ইঞ্জিনিয়াররা বসে আছে, এইচআরবিসির ইঞ্জিনিয়াররা বসে আছে, ওদের কাজে লাগাও। পিডাব্লিউডি থেকে কিছু কাজ কাটো। বাপ রে বাপ, খাই কত। আমি যেন কাজ করাই না মনে হচ্ছে। আমি মাকালি বাড়ির সামনে গেট, কালীঘাট মোড়ের সামনে অত বড় গেট করে দিয়েছি, কত লেগেছে আমার? 50 লাখ টাকা লেগেছে। কি শেখাচ্ছে আমায় আর্কিওলজি এবং হেরিটেজ থেকে? মানে অন্তত 12-14 খানা কাজ আমরা কমপ্লিট করেছি, এই কাজটা কুইকলি করে ফেলছি। মোগলমারি কমিউনিটি সেন্টার কত লাগে? কর্পোরেশন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমিউনিটি সেন্টার করেছে, 1.5 কোটির ম্যাক্সিমাম লেগেছে, 3 তলা 3 তলা সব বাড়ি করেছে। কলকাতায় যদি হয় এখানে কিসের জন্য এত টাকা লাগবে? ওখানে 3-4-5 প্রজেক্ট ছিল ম্যাডাম, আপনি যে অ্যানাউন্স করেছিলেন। শুধু তিনটে, একটা কমিউনিটি হল, দুটো গেট করতে কত টাকা লাগে? ওই ডিপিআর কেটে ফেলে দাও। কি ডিপিআর করেছো আমাকে একটু দেখিও তো, ডিপিআর এর অঙ্কনটা আমাকে একটু দেখিও। এখনো পর্যন্ত তো অঙ্কনটাও আমি দেখিনি। আজকালকার দিনে কত হালকায় কাজ হয়, কত হালকা স্টিলের ওপরে, এর ওপরে কত কিছু আছে, ফ্যাব্রিকের ওপরে কাজ হয়, এ যেন মনে হচ্ছে খোদাই করছে।